নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে প্রত্যেক দিন যে গুরুত্বপূর্ণ খবরগুলো থাকে সেগুলো নিয়ে ঠিক ফেসবুক পেজে আপনাদের কাছে চলে আসি আলোচনার জন্য এবং একই সঙ্গে খবরগুলো আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাত পোহালেই 21শে মার্চ। সেই 21শে মার্চ যেদিন বকটুইতে কার্যত সেই মর্মান্তিক ঘটনা হয়েছিল, যেদিন প্রায় 10 জন শিশু মহিলা সহ 10 জনকে কুপিয়ে কার্যত জ্বালিয়ে হত্যা করা হয়েছিল, এবং সেই দিন থেকে এই বকটুই কিন্তু শিরোনামে রয়েছে, খবরের একদম শিরোনামে রয়েছে। সেই বকটুইয়ের 1 বছর পূর্তি, বকটুই গণহত্যার 1 বছর পূর্তি। কিন্তু সেই দিনেও কি রাজনৈতিক যে তর্চা সেটা বাদ যাবে না, কারণ বকটুই বলছে আলাদা কথা। বকটুইতে একই ঘটনার জন্য একই গণহত্যাকে কার্যত বলা যেতে পারে যে নিন্দা করে শহীদ বেদি তৈরি করা হয়েছে নিহতদের উদ্দেশ্যে। যারা নিহত হয়েছেন তাদের সেই 10 জনের ফলক তৈরি করা হয়েছে, শহীদ বেদি তৈরি করা হয়েছে। কিন্তু একটা নয়, সেখানে দুটো, একটা বিজেপির, একটা তৃণমূলের। বিজেপির তরফ থেকে একদিকে যখন একটা শহীদ বেদি বানানো হয়েছে যেখানে 10 জনের নাম লেখা হয়েছে, এবং সেই বেদি উদ্বোধন করতে ইতিমধ্যে জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে বেশ কিছু শীর্ষ নেতৃত্ব তারা আজ এসে পৌঁছবেন আগামীকাল, এবং এখানে এসে সভা করবেন। অন্যদিকে ঠিক তারই উল্টো দিকে তৃণমূলের তরফ থেকেও একটা বেদি তৈরি করা হচ্ছে, যে বেদি আজকের কার্যত তাড়াহুড়োর মধ্যে দ্রুত তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যারা এখানে কর্মী রয়েছেন কাজ করছেন তারা এখানে দ্রুত হাত চালাচ্ছেন, কারণ আজকের মধ্যে তাদের পুরো ফলকটা তৈরি করতে হবে। একই গণহত্যার প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে দুটো আলাদা আলাদা ফলক কার্যত বকটুই কেন তার আগে কেউ কখনো দেখেছে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন বিরোধী দলের নেতারা। অন্যদিকে এই যে ফলক বা শহীদ বেদি সেটা তৈরি করার দায়িত্ব পড়েছে এই রামপুরহাট ব্লক সভাপতি বা রামপুরহাট 1 ব্লক সভাপতি সৈরাজ সিরাজ জিমির উপরে। তিনি এর সাথে তত্ত্বাবধান করে গিয়েছেন। আগামীকাল তৃণমূলের বেশ কিছু শীর্ষ নেতৃত্ব আসবেন উদ্বোধনের জন্য। এখনো পর্যন্ত কারা আসছেন বা কারা উদ্বোধন করবেন সেই তালিকা ঠিক হয়নি, তবে আগামীকাল এই বকটুই গণহত্যায় 1 বছর পূর্তিতে বেশ কিছু কিন্তু একসঙ্গে বলা যেতে পারে যে তার একসঙ্গে এক রাজনৈতিক কিছু এখানে কিন্তু প্রোগ্রাম রাখতে চলেছে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল। দুটো ফলক কিন্তু এই মুহূর্তে তৈরি করাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে, দুপক্ষই সুর চড়াতে শুরু করেছে। তবে একটা বিষয়, 1 বছর পূর্ণ হচ্ছে বকটুই থেকে, কিন্তু বকটুই যারা পরিবার রয়েছে নিহতদের পরিবার তারাও কিন্তু এখনো বেশ কিছু জিনিস পাননি এমনটাও তারা কিন্তু দাবি করছেন। তারা জানাচ্ছেন ডেথ সার্টিফিকেট হাতে আসেনি 7 জনের, যার জন্য তারা এখনো পর্যন্ত তাদের এলআইসি বিমা থেকে শুরু করে ব্যাংকে থাকা টাকাগুলো সেগুলো তুলতে পারছেন না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছেন সেটাও একই সঙ্গে মেনে নিচ্ছেন, তবে না পাওয়ার তালিকা এবং ক্ষোভটা এখনো প্রশমিত কিন্তু বকটুই থেকে হয়নি। তাই বলাই বাহুল্য যে আগামীকাল দুটো আলাদা আলাদা অনুষ্ঠান, দুটো আলাদা আলাদা রাজনৈতিক দলের প্রোগ্রাম রয়েছে এখানে, যেখানে দুদলের তরফ থেকে কিন্তু নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, শহীদ বেদি তৈরি করা হচ্ছে। তাই রাজনৈতিক তর্জা যে তুঙ্গে এটাও এই মুহূর্তে বলা যেতে পারে।